অশান্তি ছড়াতে পারে ডাক্তারদের দ্রোহের কার্নিভাল থেকে। সে কারণেই সোমবার রাতেই রানী রাশমণি এবং তার সংলগ্ন এলাকায় 163 ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। আবেদন করা হয়েছে বেঞ্চ বসানোর। দুপুর দুটোয় বিচারপতি রবিকৃষ্ণন কাপুরের এজলাসে শুনানি হবে। সোমবার বিকেলে কলকাতা পুলিশের তরফে ছাড়পত্র না পেয়ে চটে গেলেন চিকিৎসকেরা। আয়োজক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কর্মসূচি আটকানো যাবে না। আগেই পুলিশকে পুরো বিষয়ে জানানো হয়েছিল, মঙ্গলবার কর্মসূচি হচ্ছে। এদিকে পুজো কার্নিভাল বন্ধ করতে চেয়ে ময়দানে নেমে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার দলীয় পতাকা ছাড়া রাজ্যের বিশিষ্ট নাগরিক থেকে আমজনতাকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে রানী রাশমণি রোড এবং তার সংলগ্ন এলাকায় 163 ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডাক্তাররা।